থাম্বনেল দেখে হয়তো বন্ধুরা কেউ কেউ আপনারা আশ্চর্য হয়ে গেছেন যে জার্মানিতে কিভাবে বাংলাদেশি ওয়েদার থাকে। আপনারা যদি একটু আকাশের দিকে তাকান সত্যি সত্যি বুঝতে পারবেন যে জার্মানি অনেকটা বাংলাদেশের মতোই হয়ে গেছে। জার্মানিতে এখন শীতকাল চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কতটা স্বচ্ছ এবং সুন্দর সোনালী রোদ। আসলে এই একই সময় বাংলাদেশে ছিল খুবই ভয়ঙ্কর টাইপের শীত। আসলে বৈশ্বিক যেই জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটার কারণে যে সারা পৃথিবীর মানে আবহাওয়া অন্যরকম আচরণ করছে সেই বিষয়ে কিছু ধারণা আজকের এই ভিডিওতে আপনাদের দিব এবং জার্মানির ওয়েদার সম্পর্কে সম্যক একটা ধারণা আজকের এই ভিডিওতে পাবেন। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, বিরতির পর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের কোনো কোনো বন্ধু আসলে জার্মানির আবহাওয়া সম্পর্কে একটা ভিডিও দেখতে চেয়েছিলেন, জার্মানির আবহাওয়া সম্পর্কিত কিছু তথ্য আপনারা জানতে চেয়েছিলেন। আমি আজকের এই ভিডিওতে আসলে সেই বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু আপনারা যেহেতু জানেন যে বাংলাদেশে এই গত 3-4-5 দিন ধরে খুবই শীত পড়েছিল, কিন্তু একই সময় জার্মানিতে মোটামুটি মানে ভালোই গরমের মতো ছিল অনেকটা, মানে তাপমাত্রা ছিল 10-11-12-13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেটা কিন্তু জার্মানির জন্য অনেকটা মানে আনকমন টাইপের, মানে এটা নর্মাল না। এই ডিসেম্বরের একেবারে শেষ পর্যায়ে এসে যে ওয়েদারটা আমরা জার্মানিতে এখন দেখতে পাচ্ছি সেটা একেবারে নর্মাল। আপনারা এই যে দুইটা দৃশ্য দেখতে পাচ্ছেন একই দিনে একই সময়ে তোলা, আসলে একটা হচ্ছে জার্মানির সকাল, সেটা হচ্ছে শনিবার তোলা আসলে, আর বাম দিকের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা গুলশান এক নম্বরের তোলা। আমার এক বন্ধু কম্পিউটার ইঞ্জিনিয়ার দীপু, সে আমাকে তুলে পাঠিয়েছে। আর একই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে জার্মানির চিত্রটাও, এটা হচ্ছে গুলশানের চিত্র, আর এরপরের চিত্রটা হচ্ছে জার্মানির, মানে একই দিনে শনিবার সকালের হচ্ছে জার্মানি আর শনিবার সকালের হচ্ছে ঢাকার চিত্র ছিল। যাই হোক, জার্মানিতে যেহেতু এখন শীত থাকার কথা, প্রচণ্ড শীত, কিন্তু শীত নেই, রীতিমতো কাছাকাছি সামারের মতো অনেকটা, মানে আর্লি সামারের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মার্কেটে ঢুকেছি যে শীতের কাপড় একেবারেই বেচা কেনা হচ্ছে না, 50-60% পর্যন্ত ছাড় দিয়ে রেখেছে। যদিও হ্যাঁ, ক্রিসমাস টাইম, এখন ক্রিসমাস উপলক্ষে ছাড় আছে, কিন্তু তাছাড়াও আপনি কিন্তু শীতের কাপড় কিন্তু আসলে ক্রিসমাস উপলক্ষে এত বেশি ছাড় দেয় না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগে প্রাইস ট্যাগটা কত ছিল, এরপরে ছাড় দিয়ে প্রায় 50% কমিয়ে, মানে 50 ইউরোর জিনিস 25 ইউরো, 20 ইউরোর জিনিস 10 ইউরো, এই টাইপের একটা অবস্থা। যেটা 25 ইউরো ছিল সেটা 12-13 ইউরোতে, মানে দাম এতটা কমিয়ে দিয়েছে কারণ শীত নেই। অনেকটা যেন আমাদের যে টিপিক্যাল ওয়েদার, এশিয়ান ওয়েদার, সেই টাইপের অনেকটা আচরণ করছে জার্মানিতে। অথচ জার্মানিতে এই সময়টাতে তাপমাত্রা থাকার কথা ছিল মাইনাসে, বা বরফ পড়ার কথা ছিল, তুষার পড়ার কথা ছিল। আমি আপনাদেরকে হয়তো আরেকটা ভিডিও দেখাবো, সেখানে দেখবেন যে গত বছরের প্রায় এই একই সময়ে জার্মানিতে আপনার তুষারপাত হচ্ছিল, কিন্তু এই বছর সেইটা দেখা যাচ্ছে না। তো আপনারা দেখলেন যে দাম দর কমিয়ে দেওয়া হয়েছে জ্যাকেটের বা শীতের যে কাপড় চোপড় আছে। যাই হোক, এই যে আজকের এটা কিছুক্ষণ আগে শ্যুট করা এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ, এবং এটা কিন্তু কিছুটা নর্মাল জার্মানিতে। জার্মানিতে আপনাদেরকে একটু বলে রাখি যে জার্মানিতে শীতকালে প্রচুর বৃষ্টি হয়, শীতকালে ওয়েদারটা থাকে একেবারেই হচ্ছে একটু ক্লাউডি টাইপের, মানে খুবই মনমরা টাইপের ওয়েদার থাকে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে ওয়েদারের কী অবস্থা। তো এই যে ডর্টমুন্ডের ওয়েদার যদি আমি আপনাদেরকে দেখাই, মানে এখন 9 ডিগ্রি সেলসিয়াস চলছে ডর্টমুন্ডে, সেটা হচ্ছে গতকাল রাতের দৃশ্য, মানে ছবি বা চিত্র, ওয়েদারের অবস্থা। তো মানে প্রতিদিনই বৃষ্টি এবং শাওয়ার, মোস্টলি ক্লাউডি থাকবে, এইরকম একটা অবস্থা হচ্ছে ডর্টমুন্ডের আবহাওয়ার বর্তমান চিত্র। কিন্তু এই চিত্রটা আসলে আরেক রকম হওয়া উচিত ছিল, মানে আরও কম, ধরেন ওয়েদার -3, -6, -5, -2, -3 এইরকম। কিন্তু এখন দেখা যাচ্ছে বৈশ্বিক যে উষ্ণতা চলছে সারা পৃথিবী জুড়ে, আপনারা জানেন যে খুবই অস্বাভাবিক টাইপের ওয়েদার এখন। ইভেন জার্মানিতে গত বছর তাপমাত্রা 38-42 পর্যন্ত উঠেছে, এমন একটা অবস্থা হয়েছে, সামারের কথা বলছি আমি, সেটা কিন্তু নর্মাল না। সামারে আপনি 28-25-30 এইরকমে বেশি হওয়া কোনোভাবেই মানে উচিত না, কিন্তু জার্মানিতে খুবই অদ্ভুত আচরণ করছে ওয়েদার। একই অবস্থা কিন্তু বাংলাদেশও, আপনারা যে জানেন বাংলাদেশে নর্মালি শীতকালে 16-17 ডিগ্রি বা 18 ডিগ্রি এরকম হয়, বা 12-13 হলেও এত বেশি শীত অনুভূত হয় না, কিন্তু এইবার হয়েছে। মানে জার্মানিতে যেখানে গরম লাগছে শীতের মধ্যে, সেখানে বাংলাদেশে শীতের মধ্যে প্রচণ্ড শীত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা শনিবার সকালের হচ্ছে জার্মানির আকাশ, একেবারেই মানে নীল আকাশ, সাদা মেঘ, মনে হচ্ছে যে এখন সামার চলছে, অথবা কি বলে যে অটাম বা শরৎকাল। হ্যাঁ, এই যে সুন্দর একটা সোনালী রোদের
মানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা অস্বাভাবিক। তো আপনারা হয়তো বুঝে যাচ্ছেন যে জার্মানিতে কীরকম হওয়া উচিত ছিল এবং কীরকম হচ্ছে। অনেকটা বাংলাদেশি টাইপের একটা ওয়েদার আমরা এখন জার্মানিতে দেখতে পাচ্ছি, যেটা একেবারেই নর্মাল না। এখন তুষারপাত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে তাপমাত্রাও বেশি এবং হচ্ছে আকাশটা কতটা আপনার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। জার্মানির ওয়েদার সম্পর্কে যদি আমি অফিসিয়ালি কিছু ঘাটাঘাটি করে এক ধরনের চিত্র পাই, কিন্তু আমি আসলে যারা অনেক বছর ধরে জার্মানিতে থাকে 30-40 বছর ধরে, তাদের সঙ্গে অনেকবার কথা বলেছি, অনেক কথা বলেছি, দেখেছি জার্মানির ওয়েদার আসলে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে গত সাম্প্রতিক সময়গুলোতে। ইভেন আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, 2012 সালে আমি যখন নভেম্বর মাসে সুইজারল্যান্ড গেলাম, তখন আমার কাছে মানে আমার চোখে বললো যে তুষারপাত হচ্ছে। কিন্তু এখন মাঝে মাঝে জানুয়ারিতেও জার্মানিতে তুষারপাত হয় না। ইভেন আমার বস বলছিলেন যে একবার এপ্রিলে তুষারপাত হতে দেখা গেছে। হ্যাঁ, এবং যারা 30-40 বছর জার্মানিতে আছে তারা বলছে যে আজ থেকে 40 বছর আগে তারা -16, -18, -20 এরকম দেখেছে জার্মানিতে। আর এখন আমরা উইন্টার দেখছি +13, মানে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেমন আমি গত শনিবারের কথা আপনাকে যেমনটা বলছিলাম। তো এই যে বরফপাতের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত বছরের সম্ভবত জানুয়ারিতে। হ্যাঁ, নর্মালি জানুয়ারিতে আসলে বেশি তুষারপাতটা হয়, ডিসেম্বরে আপনার তুষারপাত হয়। এবং ডিসেম্বরে তুষারপাতের জন্য আসলে সত্যি কথা হচ্ছে জার্মানরা মুখিয়ে থাকে, মানে অপেক্ষা করে থাকে, কারণ এই ওদের যে ক্রিসমাস, মানে 25 ডিসেম্বরে যে ক্রিসমাস হয়, এই ক্রিসমাসের সময় তুষারপাত হলে ওরা খুব খুশি হয়, তা না হলে অনেকটা ওদের মন খারাপ থাকে। কালকে আমার এক জার্মান বন্ধু আমাকে মেসেজ দিচ্ছিল যে মানে উইন্টারে ফ্রুলিং মানে হচ্ছে আসলে বসন্তকাল, মানে শীতে বসন্তকাল, এমন একটা ওয়েদার ওরা নিজেরাও ফিল করছে। আমি যদি আপনাদেরকে স্ক্রিনশটটা একটু দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন সে আমাকে মেসেজে কী লিখলো, এবং আমাকে বাংলায় এসে শুভ নববর্ষ বাংলায় লিখে, মানে ইংলিশ অ্যালফাবেটে বাংলা লিখে দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, জার্মানি জার্মানদের দেশ, জার্মানদের মন খারাপ হলে আমাদের তেমন কিছু করার নাই, কারণ আপনারা জানেন বৈশ্বিক উষ্ণায়নের জন্য উন্নত দেশগুলো দায়ী, জার্মানি, আমেরিকা, চায়না, এই ধরনের যারা শিল্পোন্নত দেশ তারাই আসলে মূলত এই বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী। যাই হোক, আমি আপনাদেরকে জার্মানির 4টা ঋতু সম্পর্কে একটু আইডিয়া দিই। আপনারা জানেন হয়তো যে বাংলাদেশে যেমন 6টা ঋতু, জার্মানিতে হচ্ছে 4টা ঋতু। এর মধ্যে হচ্ছে উইন্টার ফ্রুলিং বলে, উইন্টারকে জার্মানিতে উইন্টার বলে উচ্চারণে, আর বসন্তকালকে বলে ফ্রুলিং, তারপরে হচ্ছে সামারকে বলে জমা, আর অটাম বা শরৎকালকে বলে হ্যাবস্ট। এই হচ্ছে মোটামুটি 4টা ঋতু। প্রত্যেকটা ঋতু আসলে শুরু হয় হচ্ছে ওই যে এভরি 3 মান্থসের যে 21 তারিখ থাকে তখন থেকে শুরু হয়। যেমন উইন্টার অফিসিয়ালি আসলে শুরু হওয়ার কথা হচ্ছে 21 ডিসেম্বর থেকে, তারপরে ফ্রুলিং বা বসন্তকাল শুরু হওয়ার কথা হচ্ছে, মানে শুরু হয় আসলে কথা না, শুরু অফিসিয়ালি শুরু হয় 21 মার্চ থেকে, সামার অফিসিয়ালি শুরু হয় 21 জুন থেকে, তারপরে হচ্ছে শরৎকাল বা হ্যাবস্ট শুরু হয় 21 সেপ্টেম্বর থেকে। কিন্তু যেমনটা বলছিলাম যে সারা পৃথিবীতে যেমন আপনার ওয়েদার কোনো সূত্র মেনে এখন আর চলছে না, সেই কারণে জার্মানিতেও কিন্তু সবই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কখন শুরু হচ্ছে, কখন কী ধরনের ওয়েদার। আর জার্মানিতে আরেকটা মজার বিষয় বলা হয় যে মানে WWW, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আপনারা জানেন WWW-কে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না, মানে মজা করে বলা হয় ওমেন, ওয়েদার আর ওয়াইন, এই তিনটাকে বিশ্বাস করতে নাই, এটা ফান করে বলে। আপনারা যারা আমার চ্যানেলের নারী দর্শক আছেন তারা অবশ্যই মন খারাপ করবেন না, মানে রাগ করবেন না, কারণ এটা অনেকটা ফান। মানে বলা হয় যে মানে এই তিনটা জিনিসকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, জার্মান ওয়েদার মানে বা মহিলা, সেটা জার্মান মহিলা না, সব মিলে বলা হয়, বা ওয়াইন, এই তিনটা কে বিশ্বাস তেমন করা যায় না, কারণ এক একবার এক এক ধরনের আচরণ সাধারণত করে থাকে, এটা ফান করে বলে অবশ্য। যাই হোক, তো জার্মানিতে একই অবস্থা এখন, ওয়েদারের কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ উঠছে, কোনো ঠিক ঠিকানা নেই। আপনারা আমার এই ভিডিও দেখে হয়তো বুঝে গেছেন যে আমি যে আকাশটা দেখালাম সেটা নর্মাল ছিল না, এখন যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে এটা কাইন্ড অফ নর্মাল। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে শীতকালে জার্মানিতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আপনার ওয়েদারটা একটু কেমন ধরনের ক্লাউডি ধরনের থাকে প্রায়, মানে সূর্যের দেখা পাওয়া অনেকটা কঠিন।
তো এখন যেটা সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জার্মানিতে আস্তে আস্তে শীতের দেশ বলে যে জার্মানিটা পরিচিত ছিল বা ইউরোপটা পরিচিত ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে অনেকটা আপনার আমাদের এশিয়ান ওয়েদারের মতো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি জার্মানির আবহাওয়া সম্পর্কে একটা হালকা আইডিয়া। আপনারা সামারের যদি আমি যদি এই চারটা ঋতুর একটু তাপমাত্রা সম্পর্কে একটা হালকা আইডিয়া দিই, তাহলে বলতে হয় যে সামারে আপনারা আশা করতে পারেন মানে 18-22 থেকে শুরু করে ইভেন 40-42 পর্যন্ত উঠতে পারে, যদিও এটা সবসময় থাকে না, মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ হয়তো খুব বেশি গরম থাকে। হ্যাঁ, আর মোটামুটি সামারের তিন মাসের মধ্যে আপনি আশা করতে পারেন যে তাপমাত্রা 18-20 থেকে শুরু করে 40 পর্যন্ত উঠবে। শীতকালে আপনি আশা করতে পারেন যে -3-4-5 থেকে শুরু করে 1-2-3-4-5-10-12-13 পর্যন্ত, যেটা আপনারা অলরেডি দেখলেন আজকের এই মানে ভিডিওর প্রথম দিকে। আর ফ্রুলিং বা বসন্তকালেও মোটামুটি ওয়েদার আপনার 16-17-18-20 হয়তো উঠবে না, 12-13-14 এরকম। আর আপনার যে ইয়েটা থাকে কি বলে যেই অটাম বা শরৎকাল, সেটাতে আপনারা ধরতে পারেন 16-12-14-18 এরকম একটা ওয়েদার। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনারা মোটামুটি উপভোগ করেছেন, জার্মানির ওয়েদার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেখে দিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।